Happy and very proud to present Leo Messi as Paris Saint-Germain player. And this is amazing and historic day for the Nasser Al Khelafi. এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলা হয় নাসের আল খেলাফি, যারে ওলাদের ক্লাব ফুটবলার মাফিয়া হিসেবে দাগা হয়। 1973 সালত কাতারে তার জন্ম হয়, তার সেরান পাচান পুরুষ হয়ে আগে। প্রথমত কাতার স্পোর্ট ইনভেস্টমেন্টর চেয়ারম্যান, কাতার টেনিস ফেডারেশনের চেয়ারম্যান অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং তেওলাদের পিএসজির ফেরিস সেন্ট জার্মেনের সভাপতি, যা মেসি নেইমারের তার দলোদ্যোগে নেই সবচেয়ে ফুটবল বিচ্যুত আলোচিত ব্যক্তি বলা যেতে। 2011 সালত মূলত তাই পিএসজি দায়িত্ব লয়। ইন্ডিয়া আমি হরবেই মেসি দীর্ঘ 21 বছর বার্সেলোনাত এলো। লালিগার নতুন ফিনান্সিয়াল নিয়ম এবং বার্সেলোনার ফিনান্সিয়াল দুর্দশার কারণে মেসিরে বার্সেলোনার রাগেইন অফারের যা এক প্রকার মেসি নিলামত উদিজিয়ে গই, সেপরে আমি দেখিলাম পিএসজি মেসিরে 650 কোটি দিঙালি হিনি লই। লালিগা মূলত স্পেনের ফুটবল লীগ সংগঠক, যার আন্ডারে 24 দল হেলন। এর মধ্যে এফসি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবন উল্লেখযোগ্য। খেলাফি দলত যে তারকাগণ তার মধ্যে হলদে মার্কিউনোস ব্রাজিল, সার্জিও রামোস স্পেন, আশরাফ হাকিমি স্পেন, ডিমারিয়া আর্জেন্টিনা, কেলিয়ান এমবাপ্পি ফ্রান্স, নেইমার মেসি তো আগুনই। অ্যান্ড খেলাফির নাহি নেক্সট টার্গেট রোনালদোর পিএসজি জার্সি পরানা। ইয়ান এজ বাস্তব হব না নব তার হন নিশ্চয়তা নেই, তবে হন্যান সেব মেসি নেইমার রোনাল্ডো এক ক্লাব খেলে দো আমি সে আজাই থেলাম। এই চিদ্দু পর্যন্তই, তোমার যদি এভি দিব গম লাগে দেওয়া হয় সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবার রেস্ট চলো, দেখাবো নেক্সট এপিসোড। থ্যাংক ইউ বেকনরে।